ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে এমন একটা স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি, কালকে যখন মার্কেট ওপেন হবে তখন এই স্টক কিন্তু মার্কেটে ধামাল করতে চলেছে, এই স্টকের মধ্যে লাগতে চলেছে আপার সার্কেল। তো ফ্রেন্ডস, কেন এই ধরনের কথা বলছি, কি দেখতে পাওয়া যাচ্ছে চার্টের মধ্যে, সেই সব বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তবে সবার প্রথমে আমরা যেই স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি তার মধ্যে প্রাইস মুভমেন্ট লাস্ট ট্রেডিং সেশনে কেমন ছিল সেটা আমরা দেখে নেবো। ফ্রেন্ডস, এখন এই স্টক ট্রেড করছে 1709 টাকার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে 20%-এর লাস্ট ট্রেডিং সেশনে আপার সার্কিট লেগেছিল। ফ্রেন্ডস দেখুন, প্রায় 284 পয়েন্ট কিন্তু আপ মুভমেন্ট দেখিয়েছে এই স্টক। তাছাড়া ফ্রেন্ডস, এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে 33.82%-এর কিন্তু কোয়ান্টিটি ট্রেড হয়েছে। তো চলুন দেখে নেবো কোম্পানির বিজনেস কী আছে বা কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে, এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত আছে, সেই সব বিষয় কিন্তু আমরা ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ডস, লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি বিএসসি ইন্ডিয়ার মধ্যে ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে এর আরই আছে 10.19, পিবি আছে 5.99 এবং পিই আছে 58.71। ফ্রেন্ডস, এটা কিন্তু একটা কমোডিটি কেমিক্যাল সেক্টরের স্টক আছে, মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে 1093 কারোর এর মার্কেট ক্যাপ আছে, এটা কিন্তু ফ্রেন্ডস একটা স্মল ক্যাপ কোম্পানি আছে। তাছাড়া ফ্রেন্ডস, এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রেড কিন্তু পজিটিভ আছে। তো ডেফিনেটলি শর্ট টার্ম এবং লং টার্মের জন্য কিন্তু এখান থেকে প্রফিট গেইন করার একটা সুযোগ থাকছে। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেবো কোম্পানির নাম কী আছে বা কোম্পানির বিজনেস কী আছে। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি কোম্পানির ওয়েবসাইটের উপর। ফ্রেন্ডস, কোম্পানি কিন্তু বিএসসি এবং এনএসসি ইন্ডিয়াতে লিস্টেড আছে। তাছাড়া কোম্পানি মেইনলি কী কাজ করে থাকে ফ্রেন্ডস, কোম্পানি হচ্ছে মেইনলি কাজ করে থাকে কেমিক্যাল সেক্টরে, কমোডিটি কেমিক্যাল সেক্টরে কাজ করে থাকে। আচ্ছা ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেমিক্যাল সেক্টর খুব ভালো একটা পারফরমেন্স করছে, প্রতিনিয়ত নতুন নতুন জাম্প দেখাচ্ছে। তো চলুন চার্টের মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখে নেব। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি টিকার ট্যাপের উপর। ফ্রেন্ডস, আপনাদের সামনে স্টকের নাম বড় বড় অক্ষরে দেওয়া আছে, ফসিকো ইন্ডিয়া লিমিটেড কোম্পানির নাম আছে। ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানিতে কোনো ডেপ নেই, যেটা কিনা খুবই ভালো কথা আছে। সেক্টর পিই আছে 22 এবং এর পিই রেশিও আছে 70। কোম্পানি যেইভাবে পারফরমেন্স দেখিয়েছে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এর পিই রেশিওর ক্ষেত্রে কিন্তু ইনক্রিজ হয়েছে। হোল্ডিং প্যাটার্ন কেমন আছে ফ্রেন্ডস আমরা অবশ্যই চেক করব। ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে ওনারের কাছে কিন্তু 74% হোল্ডিং আছে, এখানে কিন্তু কোনো প্লেজ নেই, যেটা কিনা খুবই ভালো কথা আছে। ফাইন্যান্সিয়াল ফ্রেন্ডস প্রত্যেক কোম্পানির চেক করা অবশ্যই দরকার আছে যে কোম্পানি কিভাবে আমাদেরকে রিটার্ন দিচ্ছে। ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেক বছর কোম্পানির মধ্যে একটা ভালো পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে, রেভিনিউ ইনক্রিজ হয়েছে কিন্তু 2020-তে সামান্য কম আছে, কেন যে আমরা জানি যে কোভিড ছিল সেই সময়। নেট ইনকামও কম হয়েছে 2019-2020-তে কিন্তু কোম্পানির ডিভিডেন্ড প্রোভাইড করেছে 2020-তে 15 টাকা পার শেয়ার। তো ফ্রেন্ডস চলুন চার্ট কি বলছে সেটা আমরা দেখব। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি জিরোধা প্ল্যাটফর্মের উপর এবং ফসিকো ইন্ডিয়া লিমিটেডের চার্ট আমি আপনাদের সামনে ওপেন করে নিয়েছি। চার্ট অ্যানালাইসিস করার আগে আপনারা যদি শেয়ার মার্কেটের প্রপার নলেজ গেইন করতে চাইছেন, বেস্ট বেস্ট স্টক কীভাবে বাছাই করতে হয় সেটা স্ক্যানিংয়ের মাধ্যমে যদি শিখতে চাইছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এই সব কিছু যদি ফ্রেন্ডস আপনারা শিখতে চাইছেন তাহলে আপনারা এই কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে দুটো অপশান দেওয়া আছে, আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করছেন সেক্ষেত্রে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন। অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে ফ্রেন্ডস অ্যাকাউন্ট ওপেন করতে একটিও পয়সা লাগে না, সেক্ষেত্রে কোর্সটা আপনারা ফ্রিতে পাবেন। কিন্তু ফ্রেন্ডস যারা বলছেন যাদের কাছে অলরেডি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন আছে তারা কীভাবে এই কোর্সে জয়েন হবে, তো তাদের জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট রাখা হচ্ছে 199। এই 199 দিয়ে আপনারা কোর্সটা বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে, এসবি বলে দিন, সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। আবার আমরা চলে যাব ভিডিওর দিকে। এখন আমরা চলে এসেছি আবারও জিরোধার প্ল্যাটফর্মের উপর। ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে স্টকের মধ্যে একটা আপ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। কেন ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন চার্টের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা ডার্ভাস বক্স ক্রিয়েট হয়েছে। ফ্রেন্ডস এখানে আমি ব্রাশ টুল ইউজ করছি, ফ্রেন্ডস দেখুন এখানে ডার্ভাস বক্স ক্রিয়েট হয়েছে লম্বা সময়ের পরে। আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর থেকে প্রায়
জুন মাস থেকে জুন মাস লম্বা সময় ধরে আমরা দেখতে পেলাম যে কোম্পানি কিন্তু কনসোলিডেট করছিল, একই প্রাইসের মধ্যে ঘোরাঘুরি করছিল। দেন এখানে ডারভাস বক্স ক্রিয়েট হয়েছে, দেন এখানে টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটা জাম্প, একটা র্যালি দেখতে পাওয়া যাচ্ছে, সাথে ভলিউমও কিন্তু ফ্রেন্ডস খুবই হাই আছে। তো এই সিচুয়েশনে কিন্তু ডেফিনেটলি এই কোম্পানির দিকে ফোকাস করা যেতেই পারে। ফ্রেন্ডস যখন এই ধরনের পারফরমেন্স দেখতে পাওয়া যায়, এই ধরনের আপার সার্কিট লাগতে দেখতে পাওয়া যায়, তখন কিন্তু ডেফিনেটলি আরও 2-3 দিন এর মধ্যে এই ধরনের সিচুয়েশন দেখতে পাওয়া যায়। তাছাড়া ফ্রেন্ডস আপনারা যদি একটু পেছন দিকে যাবেন তো ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানেও কিন্তু ডারভাস বক্স ক্রিয়েট হয়েছিল, দেখুন এখানেও দেখতে পাওয়া যাচ্ছে, সেম জিনিস তৈরি হয়েছিল, এখানে ছোট্ট ডারভাস বক্সের মতন ক্রিয়েট হলো, দেন এখানে টাচ করার পর জাম্প দেখালো, ঠিক আছে। এখন যদি আপনারা দেখবেন তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এর যে লাস্ট প্রিভিয়াস হাই ছিল সেটা ছিল 1722 টাকার কাছাকাছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স ব্রেকআউট আসতে চলেছে, 1717 টাকাটাকে ক্রস করে যদি ওপরের দিকে যায়, মানে 1722 অবধি যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি এর যে লাস্ট প্রিভিয়াস হাই ছিল 1785 অবধি কিন্তু এই স্টক যেতে চলেছে। তো আপনারা চাইলে অবশ্যই কালকে যখন মার্কেট ওপেন হবে তখন ডেফিনেটলি ফসেকো ইন্ডিয়া লিমিটেডের দিকে ফোকাস করতে পারেন। এই স্টক কিন্তু ডেফিনেটলি আরও জাম্প, আরও পারফরমেন্স দেখাতে চলেছে। কেমিক্যাল সেক্টরের স্টক আছে, প্রতিনিয়ত খুব ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এর মধ্যে যখন সাডেনলি আপার সার্কিট লাগা শুরু করেছে তখন কিন্তু আরও 2-3 দিন এর মধ্যে কন্টিনিউ এটা চলবে বলে ফ্রেন্ডস মনে করা হচ্ছে। যদিও ফ্রেন্ডস আমার ভিডিও সম্পূর্ণ এডুকেশন নলেজ পারপাস আছে, এখানে কিন্তু আমি শেয়ার বাই বা সেল করার কথা একদমই বলছি না, সেটা সম্পূর্ণ আপনাদের অ্যানালাইসিসের ভিত্তির ওপর আছে। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন এই পার্টিকুলার স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।